জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণা করা হয়। শুভবৃন্দ শুরুতেই কর্তৃক আয়োজিত আজকের জাতীয় নিরাপদ সড়ক দিবস 2019 উপলক্ষে আমাদের সম্ভব যাওয়ার জন্য একজন ওভারটেক করার জন্য আমাদের এই দুর্ঘটনাগুলো 23টা স্কুলের বাচ্চা তারা পিকনিকে যাওয়ার পথে মারা গিয়েছিল। এই ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে, এটা আমাদের সড়ক ও জলপথ অধিদপ্তর তার ওই আমাদের সামনে সামনে একটা ট্র্যাক আসছিল, তোমার ওই ইয়েকে মনে করছিল বা শুনছিলাম পরে আর কি একটু